একের পর এক কর সুবিধা তুলে নেয়ার কারণে পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা, যার কারণে ঘুরে দাঁড়াচ্ছে না বাজার, ফিরানো যাচ্ছে না আস্থা। এমন বাস্তবতায় আগামী 2023-24 অর্থ বছরে বাজেটে বিনিয়োগকারীদের জন্য প্রণোদনার পাশাপাশি মুনাফার উপর কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাজার সংশ্লিষ্টরা। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় সেলিম মালিকের রিপোর্ট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। 2010-এর মহাপতনের পর সরকারের নানা সিদ্ধান্ত আর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির একের পর এক পদক্ষেপ, কোনো উদ্যোগী দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো যায়নি। অস্থিরতা যেন এ বাজারে নিত্য সঙ্গে। বিনিয়োগকারীদের দাবি, দেশের অর্থনীতির তুলনায় পুঁজিবাজারের আকার নিতান্তই ছোট। পাকিস্তানের ইন্ডেক্স প্রায় 42,000, ইন্ডিয়ার ইন্ডেক্স 56,000, আমাদের ইন্ডেক্স 6,500। যারা নেতৃত্ব আছেন তাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা এই পুঁজিবাজারটাকে ভালো মনের দিক থেকে দেখেন, সদিচ্ছায় দেখেন, পুঁজিবাজার তার আপন লক্ষ্যে যাবে। যারা বিনিয়োগকারী আছে তাদের দিকে তাকিয়ে এই প্রধানমন্ত্রীর জন্য একটা ভালো প্রণোদনা দেয়, এটা আমরা আশা করি। টালমাটাল পুঁজিবাজারের পতন ঠেকাতে ফ্লোর প্রাইস আরোপ করেছে বিএসইসি, বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। ফ্লোর প্রাইসটা 7-8 দিনের জন্য সাময়িক একটা বিষয় হতে পারে, কিন্তু 8-9 মাস ধরে ফ্লোর প্রাইস যদি চলে তো এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন। বেশি পরিমাণে শেয়ার যদি কোম্পানির ট্রেড না হয় তখন কিন্তু বাজার একটা বিপদে পড়ে। বিশ্লেষকরা বলছেন, ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে প্রায় সব ধরনের সুবিধা। একসময় ডিভিডেন্ড ইনকাম ব্যক্তি পর্যায়ে 1 লক্ষ টাকা ফ্রি ছিল, এখন সেটা 50,000। একসময় লিস্টেড হলে আর নন লিস্টেড কোম্পানিগুলোতে কর্পোরেট ইনকাম ট্যাক্সের ডিফারেন্স ছিল 10%, এখন সেটা 7.5% করা হয়েছে। 20%-এর বেশি যে সমস্ত কোম্পানি ডিভিডেন্ড দিত তাদেরকে এক্সট্রা ট্যাক্স রিবেট দিত ওই উৎসাহ দেওয়ার জন্য, হ্যাঁ, এখন সেটা নেই। এখন শুনতেছি কি যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স একটা আছে, যদি সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করে সেটাও নাকি উঠে নিচ্ছে বিনিয়োগ, তো আর থাকলো ওটা কি? এমন বাস্তবতায় আসন্ন বাজেটে পুঁজিবাজারের জন্য দিতে হবে প্রণোদনা, বাজারে টানতে হবে ভালো মানের শেয়ার। নেসলে আর ইউনিলিভার ইন্ডিয়াতে টপ 10-এর মধ্যে আছে, বোম্বে স্টক এক্সচেঞ্জে, এবং সারা ইন্ডিয়ার লোকের এটা মালিকানা। আর আমার এখানে আমি আমাদের লোকদেরকে মালিকানাও দিবে না, আমার দিবে না সিস্টেমের কারণে, কারণ ওনারা এত মাথা কামায় না, আমি বহু দেখেছি। ইনভেস্টর যদি গ্রো করতে হয় তাহলে আমাকে এই যে 10-15% যেটা ট্যাক্স অন ডিভিডেন্ড সেইটাকে ট্যাক্স নেটের বাইরে রাখতে হবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। একটি টেকসই পুঁজিবাজার গঠনে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার, ঘুরে দাঁড়াবে বাজার, এমন দিনের প্রতীক্ষায় বিনিয়োগকারীরা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।